দেখি ওরা আজ কি খেতে যায় তারপর আমি তোমাদের বলছি বুনু বুনু তোমরা আজ কি খাবে আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব দিদি দিদি আজ আমরা এক খাবো তুমি আজ আমাদের জন্য এক তৈরি করে দাও ও তাই তোমরা আজ এক খাবে তাহলে আজ আমি এগের কি রেসিপি তৈরি করি ও হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের পটেটো অমলেট তৈরি করে দেখাবো বুনু বুনু তোমরা খাবে তো পটেটো অমলেট হ্যাঁ দিদি আমরা খাবো পটেটো অমলেট তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি যা যা আমার বুনুরা তোমরা তোমাদের জায়গায় চলে যাও প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি এখন আমি আমার রিয়া বনোকে দিচ্ছি পটেটো নরম এক জন্য পটেটো দরকার তাই আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুটার খোসাটা এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে বন্ধুরা এইটুকু হচ্ছে না তাই আমি এইটুকু আলু ফেলে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এই দেখো এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব এখন আমি আলুটাকে তিন চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুর জলটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি জলটাকে ঝরিয়ে নেব আমি আলুর জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব আমি ডিমটাকে ভেঙে নিয়েছি এখন আমি ডিমটাকে ফেটিয়ে নেব বন্ধুরা প্রথমে ডিমের কুসুমটা ফাটিয়ে নিচ্ছি আমার ডিমের কুসুমটা ফাটাতে ভালো লাগে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমার আলুটা সেদ্ধ হয়নি আমি আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে আরো একটু রান্না করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটাকে ডিমের পাত্রটাই তুলে নেব আমি ডিমের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে আরো একবার কড়াইটা বসিয়ে দেব আমি আবার উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের ভিতরে বাটার দিয়ে দেব বন্ধুরা আমি যে কড়াইটায় আলু ভেজেছিলাম আমি সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের ভিতরে বাটার দিয়ে দিচ্ছি এখন বাটারটাকে গরম করে নেব বাটারটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা ডিমটা দিয়ে দেব खनाamiम <small> ঢका

দেখেছি বন্ধুরা কত সহজে আর কত দাতরি তৈরি হয়ে গেল না পটেটো অমলেট তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না বন্ধুরা আমি অমলেটটা একটু তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পটেটো অমলেট দেখো বন্ধুরা অমলেটের ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখেছে বন্ধুরা কত সহজেই আর কত কম উপকরণেই তৈরি হয়ে গেল না পটেটো অমলেট আর দেখেছে অমলেটটা কত সুন্দর হয়েছে না খেতেও নিচ্ছে সুন্দর হবে তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটেটো অমলেট আমি আমার বুনুদের দেওয়ার জন্য অমলেটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি আমৃতটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন না আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের পটি অমৃত তৈরি করে দেব এই না আমি তোমাদের তৈরি করে দিয়েছি তোমরা এখন খেয়ে দিদি আমি তো আমার মুখে না না আমার পাখিরা না তোমরাও না দেখবে বন্ধুরা সবাই কথা বলে একসঙ্গে খেতে চলে আসবে এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর আছে ওকে খেতে চলে এসেছে আমার বুনিরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে সবাই কত সুন্দর একসাথে খাচ্ছে আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটেটো অমলেট এই না বন্ধুরা খুব সুন্দর হয়েছে তো খেতে বন্ধুরা পটিটা অমলেটটা না খুব সুন্দর লাগছে খেতে তুমি কিন্তু অবশ্যই একবার বাড়িতে একবার কিন্তু বাড়িতে ভয়ে তৈরি করে খেতে ভুলো না তোমরা যদি একবার বাড়িতে বসে না तरी করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে অবশ্যই একবার হলে বাড়িতে तरी করে খেয়ে দেখবে আর অবশ্যই আমার সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে আর কাকা ধরে করতে যাবে না তাহলে কেমন লাগলো আমার পটেটো অমলেট রেসিপি যদি আমার পটেটো অমলেট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে বাই বাই